सप्तम श्रेणी सकल शिक्षार्थी के जानाई आमार पक्ष थेके शुभेच्छा। आशा करी तुम्हारा सकले भालो आछो। आमी रुमाना खातुन, सहकारी शिक्षक सेंट फिलिप्स हाई स्कूल एंड कॉलेज। आजकेर तुम्हारे पाठेर विषय श्रेणी सप्तम विषय बांग्लादेश और विश्व परिचय अध्याय प्रथम बांग्लादेशेर स्वाधीनता संग्राम पाठ चार थेके आठ पर्यन्त आज पढ़ाबो। प्रथमे एसो ऐतिहासिक आगरतला मामला सम्पर्के आमरा किछु तथ्य जानी। ऐतिहासिक आगरतला मामला आयुब मोनायम चक्र 1968 साले पूर्व पाकिस्तानेर कयेकजन सामरिक और बेसामरिक व्यक्तिर बिरुद्धे पाकिस्तानेर स्वार्थबिरोधी एक षड़यंत्रे लिप्त थाकार अभियोग आने। प्रकृतपक्षे छय दफा आंदोलनके नस्यात कराई छिलो ए मामलार मुख्य उद्देश्य। पाकिस्तानेर सामरिक सरकार एटिके আগরতলা ষড়যন্ত্র মামলা নাম দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ মোট 35 জনকে আসামি করে মামলা করে। সরকারের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সহ 35 জনকে দেশের শত্রু হিসেবে প্রমাণ করে চরম শাস্তি দিয়ে বাঙালির ছয় দফা ও স্বাধিকার আন্দোলন চিরদিনের মতো স্তব্ধ করে দেওয়া। কিন্তু শেষ পর্যন্ত ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সামরিক সরকার মামলাটি প্রত্যাহার করে সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। এবার এসো আমরা এগারো দফা আন্দোলন সম্পর্কে জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছয় দফার পাশাপাশি নতুন এগারো দফা আন্দোলন নিয়ে মাঠে নামে। শুরু হয়ে যায় ব্যাপক গণ আন্দোলন, প্রাপ্ত বয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচন, সংসদীয় গণতন্ত্র প্রবর্তন, পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন, ব্যাংক ও বিমা জাতীয়করণ, বৃহৎ শিল্পের জাতীয়করণ, কৃষকের খাজনা ও করের হার হ্রাস, সকল রাজবন্দীর মুক্তি ও রাজনৈতিক মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবির পক্ষে ছাত্ররা আন্দোলন শুরু করে। এবার এসো 69-এর গণ অভ্যুত্থান সম্পর্কে কিছু জানি। 69-এর গণ অভ্যুত্থান জেনারেল আয়ুব খানের পতনের লক্ষ্যে 1969 সালের জানুয়ারিতে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা, আওয়ামী লীগের ছয় দফা সম্মিলিত দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয়। 1969 সালের 20 জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ নিহত হয়। আসাদ নিহত হওয়ার পর এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়। 1969-এর 15 ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয়। 16 ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করে। এইসব খবরে সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। সামরিক সরকার 1969 সালের 22 ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয়। কোনো উপায় খুঁজে না পেয়ে 25 মার্চ 1969 সালে জেনারেল আয়ুব খান তার সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান এর হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলার ছাত্র জনতা এভাবেই তাদের আন্দোলনে সফলতা লাভ করে। এবার এসো 1970 সালের সাধারণ নির্বাচন সম্পর্কে কিছু জানি। 1970 শান্ত করার লক্ষ্যে ইয়াহিয়া খান 1970 সালে নির্বাচন দিতে অঙ্গীকার করেন। ১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান বিভিন্ন জনসভায় জনগণের নিকট ভোট চাচ্ছেন, এই ছবিতে দেখা যাচ্ছে।
এই ছবির মাধ্যমে দেখা যাচ্ছে 1970 এর নির্বাচনে শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমেদ নির্বাচনী পরামর্শ করছেন। দেখো এখানে দেখা যাচ্ছে 1970 সালে নির্বাচনে শেখ মুজিবুর রহমান ভোট দিচ্ছেন। আশিসে এই ছবিতে দেখা যাচ্ছে 1970 এর নির্বাচনে জনগণ ভোট দিচ্ছেন। এবার এসো পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে কিছু বৈষম্য নিয়ে আলোচনা করি। পূর্বে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সম্পর্ক ছিল শোষক ও শোষিতের। পশ্চিম পাকিস্তান শোষণ করত, পূর্ব পাকিস্তান শোষিত হতো। প্রথমে এসো রাজনৈতিক বৈষম্য সম্পর্কে আলোচনা করি। রাষ্ট্রের বড় পদ, গভর্নর জেনারেল, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হয়। 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের 211 জনের মধ্যে বাঙালি ছিলেন 95 জন। আইয়ুব খানের আমলে 62 জন মন্ত্রীর মধ্যে মাত্র 22 জন ছিলেন বাঙালি। দেখো এখানে একটি পোস্টার দেখতে পাচ্ছ, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যের পোস্টার এটা। এটা 1970 সালের নির্বাচনের ঐতিহাসিক পোস্টার। তৎকালীন আওয়ামী লীগের পক্ষে পোস্টারটি তৈরি করেন জনাব নুরুল ইসলাম এবং একে ছিলেন শিল্পী হাশেম খান। আইয়ুব খানের আমলে 1958 সাল থেকে 1969 বাঙালি রাজনীতিবিদদের দমনে জেল জরিমানা ছাড়াও বাঙালিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার জন্য আগরতলা মামলা দায়ের করা হয়। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও তাদের সরকার গঠন করতে দেওয়া হয়নি। পরিণতিতে পাকিস্তান রাষ্ট্রকাঠামোর মধ্যে বাঙালির স্বায়ত্তশাসনের দাবি স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হয়। এবার এসো প্রশাসনিক বৈষম্য সম্পর্কে আলোচনা করি। সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্য করা হয় যা মৌলিক ও মানবাধিকার লঙ্ঘন। পশ্চিম পাকিস্তানিরা এই বৈষম্য করেছিল। প্রশাসনিক ক্ষেত্রে বাঙালিরা যোগ্যতা থাকা সত্ত্বেও ন্যায্য পদ থেকে বঞ্চিত হতো, যেন তারা পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে পারে। এই কারণে সরকারি পদে পশ্চিম পাকিস্তানিরা সংখ্যায় ছিল বেশি। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন প্রতিরক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় পদে বাঙালিদের নেওয়া হতো না। প্রথম শ্রেণীর পদে মাত্র 23 ভাগ বাঙালি অফিসার ছিলেন। কেন্দ্রীয় ব্যাংক, রেলওয়ে কর্পোরেশন সহ সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন কার্যালয়ে বাঙালিদের নিয়োগে একইভাবে বৈষম্য করা হতো। এবার এসো সামরিক ক্ষেত্রে বৈষম্যগুলো দেখি। সেনা, নৌ, বিমান বাহিনীতেও বৈষম্য ছিল। পাকিস্তানি প্রতিরক্ষা বাহিনীর 3টি সদর দপ্তর ও সমরাস্ত্র কারখানা ছিল পশ্চিম পাকিস্তান। এবার এসো সামরিক ক্ষেত্রের বৈষম্য সমূহ নিয়ে আলোচনা করি। সেনা, নৌ, বিমান বাহিনীতেও বৈষম্য ছিল। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর 3টি সদর দপ্তর ও সমরাস্ত্র কারখানা ছিল পশ্চিম পাকিস্তানে। সামরিক বাহিনীর অফিসার পদে মাত্র 5 ভাগ ছিল বাঙালি। সেনাবাহিনীতে বাঙালি ছিল মাত্র শতকরা 4 ভাগ। পদোন্নতির ক্ষেত্রেও ছিল বৈষম্য। এই সমস্ত বৈষম্যের কারণেই 1965 সালের যুদ্ধে
পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা প্রবলভাবে ধরা পড়ে এবং আওয়ামী লীগের ছয় দফা দাবিতে প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বসহ বিবেচিত হয়। এবার এসো অর্থনৈতিক বৈষম্য। দেখো এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, এটি সে সময় একটি পোস্টার। গরুটি পূর্ব পাকিস্তানে ঘাস খাচ্ছে, মানে বর্তমানে বাংলাদেশ, বাংলাদেশে ঘাস খাচ্ছে আর দুধ দহন করে নিয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তানিরা। অর্থাৎ উৎপাদন হয় পূর্ব পাকিস্তানে আর অর্থ চলে যায় পশ্চিম পাকিস্তানে। পাকিস্তান রাষ্ট্রে কেন্দ্রীয় সরকার ছিল সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংক, বিমা, বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে ছিল। পূর্ব পাকিস্তান বৈদেশিক মুদ্রা বেশি আয় করলেও শতকরা একুশ ভাগের বেশি অর্থ পূর্ব পাকিস্তানে বরাদ্দ দেওয়া হয়নি। এছাড়া পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে প্রচুর সম্পদ পাচার হতো। রপ্তানি আয়ের $2,000 মিলিয়ন পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছিল। সাংস্কৃতিক বৈষম্য। পাকিস্তান সৃষ্টির পর থেকে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি ধ্বংস করতে পাকিস্তানি শাসকরা তৎপর হয়ে ওঠে। 1948 সালে জোরপূর্বক উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। 1952 সালে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠায় বাঙালিকে জীবন দিতে হয়। চলচ্চিত্র, নাটক, পত্রিকা, বই প্রকাশের সীমাহীন নিয়ন্ত্রণ ছাড়াও রেডিও, টিভিতে রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার বন্ধ এবং বাংলা নববর্ষ উদযাপন নিষিদ্ধ করা হয়। এভাবে বাঙালির সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে আঘাত হয়। সবশেষে এই ব্যাপক বৈষম্য বাঙালিদেরকে প্রতিবাদী করে তোলে। সবশেষে মুক্তি সংগ্রামের মাধ্যমে বাঙালিরা নতুন রাষ্ট্র পায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।